বাংলাদেশ ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় একটি নাম শাফিন আহমেদ। নন্দিত ব্যান্ড মাইলসের ভোকালিস্ট হিসেবে মাতিয়েছেন বহু ভক্তের হৃদয়। তবে সঙ্গীত চর্চার পাশাপাশি শাফিন আহমেদ একজন সক্রিয় রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত আছেন জাতীয় পার্টির রাজনীতিতে। এবার সেই জাতীয় পার্টির হয়ে ভক্তদের মাঝে নতুন পরিচয়ে হাজির হয়েছেন এই শিল্পী। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। দলটির নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গণতন্ত্রের ধারা 12-এর 3 উপধারা মোতাবেক তাকে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রবিবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সঙ্গীত শিল্পী শাফিন আহমেদকে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বোরহানউদ্দিন আহমেদ মিঠুকে কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গণতন্ত্রের ধারা 12-এর 3 উপধারা মোতাবেক তাদেরকে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ ইতিমধ্যে কার্যকর হয়েছে। এর আগে 2017 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন শাফিন আহমেদ। যদিও এরপর তাকে দলটির কর্মকাণ্ডে আর সক্রিয় দেখা যায়নি। শাফিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ডের একজন সদস্য। শাফিন আহমেদ বর্তমানে মাইলসের বেস গিটারিস্ট এবং গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশ কিছু মিক্সড অ্যালবামেও তার গান রয়েছে। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না অন্যতম। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।